প্রোটিনস অ্যান্ড পেপটাইড, আইজি একটা ইনসুলিন গ্লুকাগন, ইনসুলিন গ্লুকাগন, প্রোটিনস অ্যান্ড পেপটাইড, কিউএসএফ, এইচ, এডিএইচ, এটিসিএইচ, এসিটিএইচ, এফএসএইচ, এলএইচ, এইচ, এডিএইচ, এসিটিএইচ, এফএসএইচ, এলএইচ, এডিএইচ, এসিটিএইচ, এফএসএইচ, এলএইচ, স্টেরয়েড হবে, কারণ আইজি স্টেরয়েড হবে, তার প্রোটিন অ্যান্ড পেপটাইড হরমোনস, ঠিক আছে, আইজি ইনসুলিন গ্লুকাগন, ইনসুলিন গ্লুকাগন, এডিএইচ, এসিটিএইচ, এগুলো সব প্রোটিন অ্যান্ড পেপটাইড হরমোনস, ঠিক আছে, প্রোটিন এবং পেপটাইড হরমোনসগুলো ওই যে ওইভাবে তৈরি হয়, ঠিক আছে। আর যেটা ছিলাম এখানে স্টেরয়েড হরমোনস, স্টেরয়েড হরমোনস আর সিনথেসাইজ ফ্রম কোলেস্টেরল ইন স্টেম দ্য টেক প্লেস ইন দ্য মাইটোকন্ড্রিয়াস মোটেল ওয়াজ অফ দিস সাইটোসল। এখানে একটা ইনফরমেশন আমার দেখার বাকি ছিল, এখানে এখন লিখি যে কি অবস্থা। ঠিক আছে, সাড়ে আটটা পর্যন্ত পড়া যাবে, কোনো প্রবলেম, টানেল ভীষণ পড়বে পুরা। কি সমস্যা? ওকে, নাও হবে খেলা।
ওইখানে কোথায় স্টেরয়েড হরমোন আর পেপটাইড হোক, পেপটাইড আর প্রোটিন হরমোন আর কোথায় সেটা পেপটাইড অ্যান্ড প্রোটিন হরমোন সব হচ্ছে রাফেল রাইবোজোম রাফেল আর স্টেরয়েড আছে এটা হচ্ছে কোথায় স্টেরয়েড অ্যান্ড পেপটাইড আর হচ্ছে প্লাস স্টেরয়েড হরমোন, স্টেরয়েড হরমোন হচ্ছে কোলেস্টেরল ওইটা মাইটোকন্ড্রিয়া রাখতে স্মুথ অ্যান্ড প্লাস্টিক রেট করো সাইটোসোল সিগ্রেশনের কোথায় অরিজিন ব্যান্ডস সেলের ভিতরে কাজ করে সাইট অফ সিগ্রেশন
বেশি একটা দরকার নাই।
তাহলে বলো লোকাল হরমোন, লোকাল হরমোন যেটা যেখানে উৎপন্ন হয়েছে সেখানেই কাজ করে লোকাল হরমোন, আর হচ্ছে ট্রপিক হরমোন, ট্রপিক হরমোন এক জায়গায় উৎপন্ন হয়েছে আরেক জায়গায় যে হচ্ছে কাজ করে লোকাল হরমোনগুলো। কী ঠিক আছে, লোকাল হরমোনগুলো হচ্ছে প্রথমে হচ্ছে ব্রাডি কাইনেজ, ঠিক আছে, প্রথম হচ্ছে হিস্টামিনস, তারপর হচ্ছে কি ব্রাডি কাইনেজ প্যারাক্রাইন, হিস্টামিনস ব্রাডি কাইনেজ প্যারাক্রাইন, হিস্টামিনস ব্রাডি কাইনেজ, হিস্টামিন ব্রাডি কাইনেজ প্যারাক্রাইন, ঠিক আছে, হিস্টামিন হিস্টামিন ব্রাডি কাইনেজ প্যারাক্রাইন, ঠিক আছে, প্যারাক্রাইন হিস্টামিন ব্রাডি কাইনেজ প্যারাক্রাইন প্যারাক্রাইন, ওকে। এরপরে যা যা আছে সকল সকল ইনগ্রেডিয়েন্টস, সেটা কী কী আছে ইনগ্রেডিয়েন্টসগুলো বলো। প্রথম হচ্ছে ইনগ্রেডিয়েন্টস, প্রথম হচ্ছে গ্লুকোজ, ঠিক আছে, জিআইপি, গ্লুকোজ ইনহিবিটরি ফসফেট, তারপর হচ্ছে কি গ্লুকাগন লাইক ফসফেট, তারপর হচ্ছে কি তারপরে হচ্ছে সিক্রেটিনস, সিক্রেটিনস সিক্রেটিনস সিক্রেটিনসের পরে কী আছে সিক্রেটিনস, কোলেসিস্টোকাইনিন, কোলেসিস্টো গ্যাস্ট্রিন, কোলেসিস্টোকাইনিন গ্যাস্ট্রিন, আচ্ছা আর কী আছে, কোলেসিস্টো ভিআইপি, ভিআইপি হরমোনস অফ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, শেষ। টপিক হরমোন তো অনেকগুলোই আছে, যেমন দেখো থাইরয়েড স্টিমুলেটিং টিএসএইচ, অ্যাড্রেনোকর্টিকোটোপিক হরমোন, তারপর যে পলিগুলার স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, ঠিক আছে, ওকে। বেশি ইম্পর্টেন্ট সেটা হলো কি, ক্লাসিফিকেশন সব হরমোনের কেমিক্যাল স্ট্রাকচার, স্টেরয়েড হরমোনস, পেপটাইড হরমোনস, অ্যামাইনো অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভ হরমোন, প্রথমে আসি পেপটাইড, প্রোটিন অর পেপটাইড হরমোনস, প্রোটিন অর পেপটাইড হরমোনস, এটা কী কী আছে বলো। এটা হইতেছে মজার মনে রাখার সিস্টেম হচ্ছে আইজি, একটা হালার খোলা, আইজি আইজি হচ্ছে কি ইনসুলিন, এটা হলো কি প্রোটিন এবং পেপটাইড, ইনসুলিন গ্লুকাগন, আইজি একটা হালার খোলা, হালার খোলার এইচ, এইচ হইতেছে কি এইচ দিয়ে হইতেছে সকল হচ্ছে এম এ এস এইচ এফ এইচ, ঠিক আছে, তারপর হচ্ছে কি এডিএইচ, সব এইচ কী কী আছে, কী কী আছে বলো, প্রোটিন অ্যান্ড পেপটাইড, ঠিক আছে, প্রোটিন অ্যান্ড পেপটাইড, এটা হলো প্রোটিন অ্যান্ড পেপটাইড, ঠিক আছে, অ্যান্টিডায়াবেটিক, ঠিক আছে, ইনসুলিন গ্লুকোগন, ওকে, এফ এস এইচ আলে তাহলে আইজ একটা হালার খোলা, এডিএইচ এডিএইচ এনসিটিএইচ অ্যাড্রেনোকর্টিকোট্রোপিক হরমোন, এফ এস এইচ আলে, শেষ, ঠিক আছে, প্রোটিন পেপটাইড গেল। তারপরে আসবে হচ্ছে কি স্টেরয়েড হরমোন, স্টেরয়েডস স্টেরয়েডস হইতেছে জিএম, হ্যাঁ, জিএম ইজ এ ক্যাট, জিএম ইজ এ ক্যাট, স্টেরয়েড হচ্ছে জিএম ইজ এ ক্যাট, ঠিক আছে, ক্যাট, তাহলে জিএম কি গ্লুকোকর্টিকয়েড মিনারেলোকর্টিকয়েড, জিএম, জি দিয়ে হচ্ছে ক্যাট, সি এ কি কোর্টিসোল, এম দিয়ে হচ্ছে জিএম সি এ টি, এ দিয়ে হচ্ছে অ্যালোস্টেরন, ঠিক আছে, ইজ এ ক্যাট অ্যান্ড্রোজেন, এ এ এ ফর এ, ঠিক আছে, অ্যালোস্টেরন, ঠিক আছে, না এ হচ্ছে টেস্টোস্টেরন, এ হচ্ছে টেস্টোস্টেরন, আচ্ছা জি ফর জি ফর সি, এম ফর এ, এ হচ্ছে অ্যালোস্টেরন, ঠিক আছে, অ্যালোস্টেরন, ঠিক আছে, ওকে। অ্যান্টিডায়াটিক এডিএইচ অথবা ভ্যাসোপ্রেসিন, অ্যান্টিডায়াটিকের নাম আরেকটা হচ্ছে ভ্যাসোপ্রেসিন, আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে কি ওকে, তাহলে এটা কি জিএম ইজ এ ক্যাট, জিএম কি গ্লুকোকর্টিকয়েড, ক্যাট, সি ফর হচ্ছে কর্টিসল, শেষ, জি গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, এটা কি সি এ, এ হচ্ছে অ্যালোস্টেরন, শেষ, ঠিক আছে, তারপরে কি ক্যাট, ক্যাট এ ক্যাট, এ হচ্ছে কি অ্যান্ড্রোজেন, টি টেস্টোস্টেরন, টেস্টোস্টেরনের সাথে আরও আছে, ঠিক আছে, সেটা হচ্ছে কি টেস্টোস্টেরন, কি ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, ঠিক আছে, প্রেডনিসোলন, ভিটামিন ডি, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, প্রেডনিসোলন, ভিটামিন ডি, জেম ইজ এ ক্যাট, ওকে, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন অ্যান্ড প্রেডনিসোলন, ভিটামিন ডি, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, প্রেডনিসোলন, ভিটামিন ডি, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, শেষ, ওকে। অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস, থাইরয়েড, থাইরয়েড হরমোনস, আচ্ছা আরেকটু অ্যামাইনো ডেরিভেটিভস, থাইরয়েড হরমোন ক্যাটাবোলামাইন, অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস, থাইরয়েড হরমোন ক্যাটাবোলামাইন, অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস কি আছে, থাইরয়েড হরমোন ক্যাটাবোলামাইন, অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস, থাইরয়েড হরমোন ক্যাটাবোলামাইন, শেষ, অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস, অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস, থাইরয়েড হরমোন ক্যাটাবোলামাইন, 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 শেষ, ওকে, শেষ, আচ্ছা কি আছে স্টেরয়েড নিউক্লিয়াস, ও বাবা, স্টেরয়েড নিউক্লিয়াস কন্টেইনিং হরমোনস আর কোর্টিসোল, অ্যান্ড্রোস্টেরন,
ইনসুলিন, থাইরক্সিন, টেস্টোস্টেরন। আসো দেখি এমসিকিউটা বলে ফেলি। স্টেরয়েড নিউক্লিয়াস আর স্টেরয়েড হরমোনস, বলো স্টেরয়েড হরমোনস কি কেসে? স্টেরয়েড হরমোন স্টেরয়েড স্টেরয়েড দিয়ে কি জানিছিল? জিএম ইজ এ ক্যাট, জিএম আইজ একটা হালাবলো প্রোটিন পেপটাইড, জিএম ইজ এ ক্যাট, জিএম জি ফর গ্লুকোকর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড কর্টিসল, ঠিক আছে, জিএম মিনারেলোকর্টিকয়েড সি এ, এ হচ্ছে অ্যালোস্টেরোন, অ্যালোস্টেরোন স্টেরয়েড হরমোনস, ঠিক আছে, ট্রু ট্রু। তারপরে ক্যাট টি এ ফর অ্যান্ড্রোজেন, অ্যান্ড্রোফেন এ তো টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন, ঠিক আছে, ওকে, ইনসুলিন, থাইরক্সিন, আইজি, ওকে, আর হচ্ছে আইজি একটা হালার পোল এডিএস, আচ্ছা ঠিক আছে, টেস্টোস্টেরন, ওকে, তাহলে এটা ট্রু, এটা ট্রু, লাস্ট একটা ট্রু। হ্যাঁ থাইরক্সিন কি? থাইরক্সিন থাইরয়েড হরমোন অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস ভাইয়া, থাইরয়েড হরমোন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভ, বা ক্যাটেকোলামাইন অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস, ঠিক আছে। অ্যাকর্ডিং টু দ্য সলিবিলিটি হাইড্রোফিলিক হরমোনস, আচ্ছা হাইড্রোফিলিক হরমোনস, ইনসুলিন, ইনসুলিন এডিএইচ, হাইড্রোফিলিক ইনসুলিন এডিএইচ, গ্লুকাগন, গ্লুকাগন, ক্যাটেকোলামাইন, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, ডোপামাইন, লিপোফিলিক হরমোন, দে আর লিপিড, লিপিড, স্টেরয়েড হরমোনস, অল স্টেরয়েড হরমোনস আর লিপোফিলিক, শেষ। স্টেরয়েড হরমোনস, হোয়াট ইজ স্টেরয়েড হরমোনস বলো, একই সাথে যদি বলি স্টেরয়েড হরমোনগুলা, প্রোটিন, আচ্ছা স্টেরয়েড হরমোন হচ্ছে কি? জিএম, জিএম স্টেরয়েড হরমোন, জিএম, ঠিক আছে, জিএম একটা হালার বলা না, আইজি একটা হালার বলা, জিএম ইজ এ ক্যাট, ঠিক আছে। আসো সলিবিলিটি, ওয়াটার সলিবল, লিপিড সলিবল, শেষ, অল স্টেরয়েড হরমোনস আর লিপিড সলিবল, ঠিক আছে, লিপোফিলিক, ঠিক আছে, থাইরয়েড হরমোন, স্টেরয়েড হরমোন, থাইরয়েড হরমোন, টি থ্রি টি ফোর, থাইরক্সিন, থাইরয়েড, থাইরোনিন, শেষ, ওকে, ওকে, হাইড্রোফিলিক হরমোনস, হাইড্রোফিলিক, ফিলিয়া, ইনসুলিন এডিএইচ, ইনসুলিন আইজি, ঠিক আছে,
এইচ অল দ্য প্রোটিন অ্যান্ড পেপটাইড হরমোনস, ঠিক আছে, ক্যাটেকোলামিনস এক্সেপ্ট ক্যাটেকোলামিনস, তারপরে অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভ দুইটা কি কি আছে, সিটি থাইরয়েড হরমোনস ক্যাটেকোলামিনস অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভ দুইটা, থাইরয়েড হরমোনস ক্যাটেকোলামিনস, শেষ। মেকানিজম অফ অ্যাকশনস, এটা তো খুবই ইম্পর্টেন্ট। এক বাই সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম, এক বাই জিন অ্যাক্টিভেশন, ডিরেক্টলি সেলুলার কন্ট্রোল অফ সেলুলার ফাংশন, ডিরেক্টলি কন্ট্রোল সেলুলার ফাংশন, ইনসুলিন গ্রোথ হরমোন, ইনসুলিন গ্রোথ হরমোন। এখান থেকে একটা জিনিস পড়া মধ্যে হবে, এডুকেটেড শিট পেজ নাম্বার 2, পালসাটাইল হরমোন, গ্রোথ হরমোন, ক্যাটাবলিক হরমোন, গ্লুকাগন, কোর্টিসল, গ্লুকাগন, ক্যাটাবলিক হরমোন, কোর্টিসল, থাইরক্সিন, ক্যাটেকোলামাইনস, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, ক্যাটেকোলামাইনস এর ভিতরে এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, ডোপামিন, ওকে, গ্লাইকোপ্রোটিন হরমোন আর, গ্লাইকোপ্রোটিন হরমোন আর, এফএসএইচ, এলএইচ, হ্যাঁ, গ্লাইকোপ্রোটিন হরমোন আর, এসিড, হিমানকোরিয় গোনাডোট্রপিন হরমোন, টিএসএইচ, ইরাথ্রোপয়েটিন, থ্রোম্বোপয়েটিন, লাইফ সেভিং হরমোন, অ্যালোস্টেরন, পিটিএইচ, স্ট্রেস হরমোন, কোর্টিসল, স্টেরয়েড মানে কি, জিএম, জিএম ইজ এ ক্যাট,
তাহলে কথাটা বুঝলা? তাহলে হোয়াট আর অ্যানাবলিক হরমোনস? ইনসুলিন, ইনসুলিন লাইক ডক্টর তো গ্লুকাগন, আইজি, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর, অল অল স্টেরয়েড হরমোন এক্সেপ্ট কোর্টিসোল, অল স্টেরয়েড হরমোন, স্টেরয়েড হরমোন, অল এজ স্টেরয়েড ইজ জিএম ইজ এ ক্যাট, জিএম গ্লুকোকর্টিকয়েড ক্যাট কোর্টিসোল, মিনারোকর্টিকয়েড সি এ এন অ্যালোস্টেরন, টি ফর ইস এ অ্যান্ড্রোজেন, টি টেস্টোস্টেরন, এফ এস এইচ, এল এইচ, ওকে, লাইফ সেভিং হরমোন পিটিএইচ, প্যারাথাইরয়েড হরমোন, অ্যালডোস্টেরন, লাইফ সেভিং হরমোন অ্যালডোস্টেরন, ইমার্জেন্সি ওর স্ট্রেস হরমোন কোর্টিসল, ইমার্জেন্সি ওর স্ট্রেস হরমোন হচ্ছে কোর্টিসল, ইমার্জেন্সি ওর স্ট্রেস হরমোন হচ্ছে কোর্টিসল, ইমার্জেন্সি ওর স্ট্রেস হরমোন হচ্ছে কোর্টিসল, ইমার্জেন্সি ওর স্ট্রেস হরমোন কোর্টিসল, শেষ। তাহলে হোয়াট আর দ্য পালসাটাইল হরমোন বলো? বলো পালসেটাইল হরমোনটা কি? পালসেটাইল হরমোন আসবে নি ওইখানে কি পড়ছিলা? আচ্ছা, পালসার গ্রোথ হরমোন কোর্টিসল এলএইচ, ঠিক আছে, গ্রোথ হরমোন কোর্টিসল এলএইচ, গ্রোথ হরমোন কোর্টিসল এলএইচ, গ্রোথ হরমোন কোর্টিসল এলএইচ, ঠিক আছে, পালসেটাইল হরমোন গ্রোথ হরমোন কোর্টিসল এলএইচ, গ্রোথ হরমোন কোর্টিসল এলএইচ, ঠিক আছে, তাহলে গ্রোথ হরমোন কোর্টিসল জিএইচ এলএইচ এইচ, ঠিক আছে, কোর্টিসল শেষ, পালসাটাইল, ওকে। তারপরে আসো যে হোয়াট আর দ্য ক্যাটাবলিক হরমোনস, ক্যাটাবলিক হরমোনস, ক্যাটাবলিজম, গ্লুকাগন, তারপর হচ্ছে কোর্টিসল, আচ্ছা, গ্লুকাগন কোর্টিসল থাইরক্সিন ক্যাটাবোলামাইন্স এপিনেফ্রিন নর এপিনেফ্রিন, এপিনেফ্রিন নর এপিনেফ্রিন, ঠিক আছে, ক্যাটাবলিক হরমোনস, ক্যাটাবলিক হরমোনস অবশ্যই, গ্রোথ হরমোন, হ্যাঁ, ক্যাটাবলিক, হোয়াট আর দ্য ক্যাটাবলিক হরমোন, গ্রোথ হরমোন, ঠিক আছে, গ্রোথ হরমোন, গ্রোথ হরমোন, তারপর হচ্ছে কি এলএইচ, গ্লুকাগন, অবশ্যই গ্লুকাগন কোর্টিসল থাইরক্সিন, সরি, গ্লুকাগন কোর্টিসন থাইরক্সিল, থাইরক্সিন, গ্লুকাগন, তারপরে কোর্টিসল, কোর্টিসল থাইরক্সিন, তারপর হচ্ছে ক্যাটাকোলামাইস এপিনেফ্রিন নর এপিনেফ্রিন ডোপামিন, এপিনেফ্রিন নর এপিনেফ্রিন ডোপামিন, শেষ। হোয়াট আর দ্য, হোয়াট আর দ্য ক্যাটাবলিক হরমোন, গ্লুকাগন, গ্লুকাগন, আচ্ছা, হোয়াট আর দ্য ক্যাটাবলিক হরমোন, গ্লুকাগন, গ্লুকাগন অবশ্যই, গ্লুকাগনে কেন, কোর্টিসল, ঠিক আছে, তারপর হচ্ছে থাইরক্সিন ক্যাটাকোলামাইন্স নর এপিনেফ্রিন, মানছি, এপিনেফ্রিন মানি নেই, নর এপিনেফ্রিন ডোপামিন, নর এপিনেফ্রিন ডোপামিন, নর এপিনেফ্রিন ডোপামিন, নর এপিনেফ্রিন ডোপামিন, ঠিক আছে, আচ্ছা, ওকে। অ্যানাবলিক হরমোন কি আছে বলো? অ্যানাবলিক হরমোন অবশ্যই, অ্যানাবলিক, যারা সিক্রেশন করে, ইনসুলিন সিক্রেট বাড়ায়, তারা কিন্তু অ্যানাবলিক, কী কী, ইনসুলিন, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর, অল সিক্রেটিনস, ইনক্রেটিনস, ঠিক আছে, এগুলো কিন্তু বাড়ায়, তারপর গ্রোথ হরমোন, ঠিক আছে, অবশ্যই গ্রোথ হরমোন, বাট কোর্টিসল না কিন্তু, গ্রোথ হরমোন, ঠিক আছে, ওকে, অল স্টেরয়েড হরমোন, স্টেরয়েড হরমোনস এক্সেপ্ট কোর্টিসল, শেষ, ওগুলো সব, ওকে, স্টেরয়েড হরমোন, ওকে। তারপরে কি গ্লাইকোপ্রোটিন হরমোন, আচ্ছা, গ্লাইকোপ্রোটিন হরমোন
এটা দরকার নাই। ইরাইটোপয়েটিন, ক্রোমোগয়েটিন আছে, গ্লাইকোপ্রোটিন হরমোন, লাইফ সেভিং হরমোন, অ্যালডোস্টেরন পিটিএইচ, অ্যালডোস্টেরন পিটিএইচ লাইফ সেভিং হরমোন, অ্যালডোস্টেরন পিটিএইচ, ইমার্জেন্সি হরমোন, কর্টিসল, শেষ। ওকে, আজকে হচ্ছে ক্লাসিফিকেশন অফ হরমোন বাই মেকানিজম অফ অ্যাকশন, খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা। ওকে,
এক্স বাই সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম, বলো হরমোন এক্স বাই সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম, এটা কারা, এরা কারা? আইজি ইজ এ হালার 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 এইচ এডিএইচ এসিটিএইচ এফ এইচ এল এস এইচ সব ঠিক আছে, এফ এস এইচ গ্লুকাগন, এই যে দেখছো গ্লুকাগন, তাহলে ইনসুলিন কি দোষ করছিল? জাস্ট এটা হচ্ছে ডিরেক্ট সেলুলার কন্ট্রোল আই ইনসুলিন। এক্স বাই জিন অ্যাক্টিভেশন অল স্টেরয়েড হরমোন, জিএম ইজ এ ক্যাট, অল স্টেরয়েড হরমোন ক্যাট, থাইরয়েড হরমোন ক্যালসিট্রায়ল, ভিটামিন ডি রেটিনোয়িক অ্যাসিড, থাইরয়েড হরমোন, অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভ, থাইরয়েড হরমোন ক্যাটেগোলামাইন্স, থাইরয়েড হরমোন ক্যাটেগোলামাইন্স, ইনসুলিন হলো প্রোটিন অ্যান্ড পেপটাইড হরমোন, প্রোটিন অ্যান্ড পেপটাইড হরমোন। ভাই এটা খুবই জটিল বিষয়, ওকে ঠিক আছে বাদ। হরমোন অ্যাকশনস অ্যান্ড রিসেপ্টরস, হরমোন সেল সার্ফেসের ভেতরে আচ্ছা, কিছু সেল সার্ফেস ভিতরে আচ্ছা, রিসেপ্টর আর সেল অ্যাসোসিয়েটেড রিসেপ্টরস আর প্রোটিন, তাহলে রিসেপ্টর দুই প্রকার, একটা হলো ইন্ট্রাসেলুলার আর রিসেপ্টর, একটা হলো এক সেল সেল মেমব্রেন রিসেপ্টর, একটা ইন্ট্রাসেলুলার রিসেপ্টর, সেল মেমব্রেন রিসেপ্টর, একটা হলো ইন্ট্রাসেলুলার রিসেপ্টর, সেল মেমব্রেন রিসেপ্টর, ইন্ট্রাসেলুলার রিসেপ্টর, সেল মেমব্রেন রিসেপ্টর, ইন্ট্রাসেলুলার রিসেপ্টর, সেল মেমব্রেন রিসেপ্টর, ইন্ট্রাসেলুলার রিসেপ্টর, জি প্রোটিন, আচ্ছা সেল মেমব্রেন রিসেপ্টরস, আপন বাইন্ডিং দে অ্যাক্টিভেট সো কল্ড সেকেন্ড মেসেঞ্জার সিস্টেমস, এটা অ্যাক্টিভেট করে সেল মেমব্রেন রিসেপ্টর, অল জি প্রোটিন, ওকে ইন্টারসেলুলার রিসেপ্টর যারা বাইন্ড করে, হরমোন বাইন্ডস টু ইন্টারসেলুলার, সো হরমোন ইজ অ্যাক্টিং অ্যাজ জিন অ্যাক্টিভেশন, শেষ ইন্টারসেলুলার রিসেপ্টরস, স্টেরয়েডস, ক্যালসিট্রায়ল, থাইরয়েড, অ্যান্ড্রোজেন্স, তাহলে দিজ আর আচ্ছা বাবা, ইন্টারসেলুলার রিসেপ্টর যেগুলো আছে স্টেরয়েড, ইন্টারসেলুলার রিসেপ্টর আর জিন অ্যাক্টিভেশন, স্টেরয়েড হরমোন, শেষ স্টেরয়েড হরমোন কি, স্টেরয়েড হরমোন হচ্ছে জি জিএম না জিএম, স্টেরয়েড হরমোন হচ্ছে জিএম, ঠিক আছে জিএম ইজ এ ক্যাট, আচ্ছা স্টেরয়েড হরমোন, তারপরে কি ক্যালসিট্রায়ল, ক্যালসিট্রায়ল, তারপরে কি থাইরয়েড হরমোন, থাইরয়েড হরমোন, ঠিক আছে জিন অ্যাক্টিভেশন, ইন্টারসেলুলার রিসেপ্টর, ঠিক আছে অ্যান্ড্রোজেন, আচ্ছা ঠিক আছে অ্যান্ড্রোজেন, রেটিনোয়েড অ্যাসিড, আচ্ছা ওকে শেষ,
তাহলে স্টেরয়েড একই সাথে এগুলো হচ্ছে জিন অ্যাক্টিভেশন, স্টেরয়েড, থাইরয়েড, ক্যালসিট্রাল, স্টেরয়েড, ক্যালসিট্রাল, থাইরয়েড একই সাথে জিন অ্যাক্টিভেশন, একই সাথে সেকেন্ড মাস ইন্টারসেলুলার রিসেপ্টর। ওকে, দা সেকেন্ড মেসেঞ্জার্স, মেসেঞ্জার সিস্টেম। সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম সাইক্লিক এএমপি, সাইক্লিক অ্যাডেনোসাইন মনোফসফেট, সাইক্লিক জিএমপি, গুয়ানোসাইন T5 মনোফসফেট, ক্যালসিয়াম ফসফোলিপিড সিস্টেম, টাইরোসিন কাইনেস, আয়োনোসিটল, আয়োনোসিটল IP3, আয়োনোসিটল ট্রাইফসফেট, ক্যালমোডুলিন, ক্যালমোডুলিন, প্রোস্টাগ্ল্যান্ডিনস, হোয়াট আর দ্য সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম, সাইক্লিক এএমপি, জিএমপি, ক্যালসিয়াম ফসফোলিপিড, তারপর হচ্ছে ক্যালমোডুলিন, তারপরে হচ্ছে টাইরোসিন কাইনেস, টাইরোসিন কাইনেস, টাইরোসিন কাইনেস, আয়োনোসিটল, ট্রাইফসফেট, ডাইএসাইল গ্লিসারল, তারপর হচ্ছে ক্যালমোডুলিন, প্রোস্টাগ্ল্যান্ডিনস। তাহলে কী কী আছে? সাইক্লিক এএমপি, জিএমপি, ক্যালসিয়াম ফসফোলিপিড, টাইরোসিন কাইনেস, আয়োনোসিটল, ট্রাইফসফেট, সাইক্লিক এএমপি, সাইক্লিক জিএমপি, ক্যালমোডুলিন, আচ্ছা ক্যালসিয়াম, ডায়ানাস ক্যালসিয়াম, ক্যালমোডুলিন, ক্যালমোডুলিন, ডায়াসেল গ্লিসারল, ডায়াসেল গ্লিসারল, সাইক্লিক এএমপি, জিএমপি, ক্যালসিয়াম, ক্যালমোডুলিন, ডায়াসেল গ্লিসারল, ওকে, সাইক্লিক এএমপি, সাইক্লিক জিএমপি, তারপর হচ্ছে কি ক্যালসিয়াম, আয়োনাইট ক্যালসিয়াম, আয়োনাইট ক্যালসিয়াম, ক্যালসিয়াম ফসফোলিপিড সিস্টেম, ক্যাল, ক্যালমোডুলিন, IP3, ডায়াসেল গ্লিসারল, প্রোস্টাগ্ল্যান্ডিন, টাইরোসিন কাইনেস, তাহলে সাইক্লিক, হোয়াট আর দ্য সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম, সাইক্লিক এএমপি, সাইক্লিক জিএমপি, তারপরে হচ্ছে দেখি দেখি বলি তো না দেখে, সাইক্লিক এএমপি, তারপরে সাইক্লিক জিএমপি, তারপরে হচ্ছে ক্যালসিয়াম ফসফোলিপিড সিস্টেম, তারপরে হচ্ছে টাইরোসিন কাইনেস, তারপরে হচ্ছে কি ক্যালমোডুলিন, তারপরে হচ্ছে কি ডায়াসাইল গ্লিসারল, তারপরে হচ্ছে কি আয়োনোসাইল ট্রাইফসফেট, অ্যান্ড লাস্ট প্রোস্টাগ্ল্যান্ডিন। ওয়াও, এটা তো খুব সুন্দরভাবে ওয়ার্ক করছে, এই এই জিনিসটা তো খুব মজার।
জিনিসটা তো জানাতে হবে মানুষদেরকে। মুখস্থ সিস্টেমটা অনেক জোস, ফিঙ্গার টিপ সিস্টেম, তাই না? এটা হলো সাব ভোকালাইজেশন, এই সিস্টেমটার নাম। এটা খুব ভালো সিস্টেম। ওকে, সাব ভোকালাইজেশন, হ্যাঁ ঠিক আছে। এসি আচ্ছা, অ্যাক্টিং থ্রু সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম। জাস্ট এসব এইচ, এইচ হচ্ছে সব সেকেন্ড মেসেঞ্জার, সব এইচ সেকেন্ড মেসেঞ্জার, সাইক্লিক এমপি, ওকে, অল এইচ। সাইক্লিক জিএমপি, নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, ক্যালসিয়াম ফসফোলিপিড, টাইরোসিন কাইনেস, ওকে। তাহলে হোয়াট আর দ্য টাইরোসিন কাইনেজেস? অবশ্যই ইনসুলিন, ইনসুলিন ডিরেক্ট গ্রোথ ফ্যাক্টর, ইরাইট্রোপ্রোটিন, ইরাইট্রোপ্রোটিন, প্লাটেলেট ডিরেক্ট গ্রোথ ফ্যাক্টর, অল গ্রোথ ফ্যাক্টর। তাহলে ইনসুলিন, ইনসুলিন ডিরেক্ট গ্রোথ ফ্যাক্টর, প্লাটেলেট ডিরেক্ট গ্রোথ ফ্যাক্টর, ইরাইট্রোপ্রোটিন, শেষ। আচ্ছা তাহলে দেখো, সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম ওয়ার্ক করে কীভাবে? ও তো মেমব্রেন বাউন্ড হয়ে আসলো, তারপর হচ্ছে কি অ্যাডেনাইল সাইক্লেসকে সে হচ্ছে ই করে, তারপর হচ্ছে কি এডিপি এর, এটিপি এর সাহায্যে সাইক্লিস, সাইক্লিস সিএমপি কে, যেটা সাইক্লিক অ্যাডেনোসাইন মনোফসফেট ক্যাম্পকে। আচ্ছা ঠিক আছে, ম্যাগনেশিয়ামের উপস্থিতিতে।
তাহলে মেইন কাইন্ড এটা কি? মেইন কাইন্ড হলো হরমোন অ্যাকশন বাই জিন অ্যাক্টিভেশন। এটা হলো ওই যে হরমোন যায় ব্লাডের ক্যারিয়ার প্রোটিনের মাধ্যমে টার্গেট সেলে যায়, সেলের ভিতরে গিয়ে রিসেপ্টরে বসে, রিসেপ্টরের থেকে বের হয় কি, আচ্ছা রিসেপ্টর, রিসেপ্টরে বসে এরপরে কি নিউক্লিয়ার ডিএনএ তে যায়। আচ্ছা ঠিক আছে, ওকে, স্পেসিফিক জিনের ট্রান্সক্রিপশন ঘটায়, ট্রান্সক্রিপশন ঘটায়, এমআরএনএ আসে, এমআরএনএ সাইটোপ্লাজমে আসে এবং স্পেসিফিক প্রোটিনে ট্রান্সলেশন করে, শেষ। ব্যাপারটা হইলো এরকম, ব্যাপারটা হলো কিরকম বলো তো? স্টেরয়েড হরমোনস, আচ্ছা ঠিক আছে, টার্গেট সেলের ব্লাডে ক্যারিয়ার প্রোটিনের মাধ্যমে যায়, ব্লাডের মাধ্যমে ক্যারিয়ার প্রোটিন, ব্লাড ক্যারিয়ার প্রোটিন প্লাস হরমোন, ঠিক আছে, স্পেসিফিক সেল, সেল ঢোকে, ঠিক আছে, ক্যারিয়ার প্রোটিন বাদ হয়ে যাও হরমোন, রিসেপ্টর, রিসেপ্টর, আচ্ছা হরমোন এবং রিসেপ্টর কমপ্লেক্স, ডিএনএ ট্রান্সক্রিপশন, এমআরএনএ, তারপরে এমআরএনএ করবে কাম টু সাইটোসল, কাম টু সাইটোপ্লাজম, কাম টু সাইটোপ্লাজম ট্রান্সলেশন, দিস ইজ দ্য মেকানিজম ইন শর্ট, ঠিক আছে, ঠিক আছে, শেষ। তাহলে
খাবো
ষোলো একটু দেখে আসো
এটা তো হয়ে গেছে।